কক্সবাজারে মহেশখালীর দলঘাটা ইউনিয়ন চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চুকে অস্ত্রসহ আটক করেছে নৌবাহিনী নৌবাহিনীর কর্মকর্তারা জানান সকালে বাচ্চুকে আটক করা হয় এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় বিভিন্ন অস্ত্র বাচ্চু চেয়ারম্যানকে আটক করে নিয়ে আসার সময় তার সন্ত্রাসী বাহিনী নৌবাহিনীর উপরও হামলাও করে তাদের ইট পাটকেলে নৌবাহিনীর কয়েক সদস্য আহত হয়েছেন এ সময় তাদের লক্ষ্য করে ফাঁকা গুলি ছুড়ে নৌবাহিনী আহসানুল্লাহ বাচ্চু মহেশকালী দলঘাটা ইউনিয়নের আওয়ামী লীগ থেকে নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা